আমরা এসেছি মেদিনীপুর উত্তর দিহিমকুন্দপুর গ্রামে। এটি পশ্চিমবাংলার পূর্ব মেদিনীপুর জেলার একেবারে প্রত্যন্ত অঞ্চল। Hi, this is Arikshu Bandhavadhyay, a former PhD from Saha Institute of Nuclear Physics and a current postdoctoral fellow in South China Normal University. So we have come here in this village Uttar Mukundapur, Amchulia, East Midnapur for relief work after the disaster caused by the cyclone Yaas. And as we can see the situation behind and above, in front of us, the situation is terrible. And this relief work is mainly for students, so we are helping 130 students who are receiving copies, pens, pencils, and also some amount of foods like oil and pulses, things like this. So this is the third camp that is organized by the Democratic Research Scholar Organization DRSO in collaboration with Breakthrough Science Society. Before this, we have done camps in Sundarban area twice, and also we have donated around 20,000 rupees for the Medical Service Center, Kolkata, for medical purposes. So in this regard, I also appeal to all the research scholars inside and outside of India to help us, the DRSO, in this regard. So please, you can pay us through the account details that will be given below this video. And also any kind of help, not only monetary help, any kind of help is appreciable. আমি চৈত্রালি সেনগুপ্ত, আগে শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডি করতাম, সেটা শেষ হয়েছে কিছু বছর আগে। আপাতত এই গ্রামে আমরা এসেছি ডেমোক্রেটিক রিসার্চ স্কলার অর্গানাইজেশনের পক্ষ থেকে। এই গ্রামটা গত মে মাসের ইয়াস যে ঝড়টা, তার কবলিত যে সমস্ত অজস্র অংশ আছে পশ্চিমবঙ্গে, তার মধ্যে একটা অংশ। তো এখানে এসে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে, যেটা আমার সব থেকে বেশি চোখে পড়লো সেটা হচ্ছে বিস্তীর্ণ চাষের হয়তো কিছু অংশ জমি এবং মাছ চাষ, এবং যেটাকে ওরা বাগদা চাষ বলে, সেই চাষের যে জলাভূমি সেগুলো সমস্ত নোনা জল ঢুকে এখনও পর্যন্ত কাজের মতো জায়গায় সেটা পৌঁছয়নি। ঝড়ের কারণে ঘরবাড়ি ভেঙে যাওয়ার ঘটনা তো আছে। যাই হোক, আমরা এখানে সামান্য কিছু জিনিসপত্র এবং পড়াশোনার প্রয়োজনীয় জিনিসপত্র কিছু ছাত্রছাত্রীদের দিতে এসেছিলাম, কিন্তু দিতে এসে যেটা প্রথমেই মনে হলো এবং যেটা সবথেকে বেশি মনে হচ্ছে সেটা হচ্ছে যে ওদের প্রয়োজনের তুলনায় এই জিনিসগুলো ভীষণই কম। তাই আমার মনে হয় যে যদি এই জায়গাটা দেখে, এটার মতো অন্যান্য আরও অনেক জায়গা দেখে, যদি বাকিদের মনে হয় যে আরও এক্সটেন্সিভলি তাদের এখানে আসা উচিত, তাদেরকে এদেরকে সাহায্য করা উচিত, এদের পুরো সিস্টেমটাকে আবার রেস্টোর করার ক্ষেত্রে সাহায্য করা উচিত, এবং সবথেকে বড় কথা এই বিষয়গুলোকে জানা উচিত, তাহলে আমি চাইব যে আমার সমস্ত গবেষক বন্ধুবান্ধবরা তারা যেন এখানে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে বিস্তীর্ণ অঞ্চল, পুরো লোনা জল ঢুকে গেছে। যে আগামী দু তিন বছরে এই জমি কোনোরকম ব্যবহার করা যাবে কি না, সেই নিয়ে একটা অনিশ্চিত পরিস্থিতি তৈরি হয়েছে মানুষের মধ্যে। আমরা এখানে আমাদের যত সামান্য কিছু ত্রাণ নিয়ে এসেছি এলাকার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই, পেন, খাতা, ব্লিচিং পাউডার এবং কিছু খাবার, বিশেষত মুসুর ডাল, সর্ষের তেল, সাবান, এগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। 120 জন বা স্টুডেন্টকেই, বিশেষত স্টুডেন্ট বা তাদের পরিবারকে আমরা এই ত্রাণ দেওয়ার ব্যবস্থা করেছি। আমাদের গবেষক সংগঠন ডেমোক্রেটিক রিসার্চ স্কলার অর্গানাইজেশন এবং সহযোগী সংস্থা ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পক্ষ থেকে আমাদের এই ত্রাণ কার্যে চলছে। এখন লাইন দিয়ে সকলে ত্রাণ নিচ্ছেন, কিন্তু সমস্ত বন্ধু আত্মীয় স্বজনদের কাছে আবেদন করব যে পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল শুধু ইয়াস বিধ্বস্তই নয়, কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনকে সামনে রেখে ব্যাপকভাবে বিপর্যস্ত। কর কাজ নেই, ঘরে ঘরে হাহাকার, ফলে এরকম একটা মর্মান্তিক পরিস্থিতি চলছে। তাই আমাদের গবেষক সংগঠন, বিজ্ঞান সংগঠনের উদ্যোগে এরকম এক উদ্যোগ আমরা নিতে পেরেছি।
কিন্তু এই উৎসবকে আরও দীর্ঘস্থায়ী লাগাতার এবং অনেক মানুষের কাছে যদি পৌঁছে দিতে হয় আরও প্রচুর অর্থের প্রয়োজন। তাই সমস্ত আত্মীয় স্বজন বন্ধুদের কাছে আবেদন করব, তারা যেভাবে পারেন আমাদের যৎসামান্য অর্থ, তাদের সাধ্যমান মতো অর্থ যাতে আমাদের অ্যাকাউন্টে সাহায্য করেন। আমরা আমাদের গবেষক সংগঠনের পক্ষ থেকে আমাদের সাধ্য অনুযায়ী এই ত্রাণ কার্য যাতে আরও চালাতে পারি সেই চেষ্টা চালিয়ে যাব।